আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ড্রিম সাইকেল স্টোর। আর আমরা আমাদের ড্রিম সাইকেল স্টোরে একটু ডিজাইনটা চেঞ্জ করেছি। আসেন আপনারা ভিতরে আসেন, আপনাদেরকে দেখাই ড্রিম সাইকেল স্টোরে আমরা কী কী ধরনের পরিবর্তন করেছি। তো আমরা প্রথম কথা একটু গ্লাস লাগিয়েছি, যাতে আমাদের বাইরে থেকে যতগুলো নয়েজ আসে, ধুলোবালি এসে আমাদের সাইকেলের সমস্যা হয়, অথবা আমাদের কথা আপনি স্পষ্টভাবে শুনতে পারেন না, তো এইসব সমস্যার সমাধানের জন্য আমরা কিন্তু সুন্দর করে চারপাশে গ্লাস দিয়ে বন্ধ করে দিয়েছি, যার ফলে বাইরের নয়েজ কিন্তু আর আসবে না। আর আগে আপনাদের ভিডিওতে একটু সমস্যা হতো অডিও কোয়ালিটির কারণে, তো এইটা আমরা চেঞ্জ করে দিয়েছি। তারপরে কী পরিবর্তন আসেন আসেন আপনাদেরকে দেখাই। আমরা আমাদের যে প্লে বাটনগুলো ছিল সবগুলো কিন্তু এই দেওয়ালে টাঙিয়ে দিয়েছি। আর এইটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। আর কার কার প্লে বাটন আছে আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন, তাহলে আপনার কমেন্টের কিন্তু রিপ্লাই দেওয়া হবে। যাই হোক, এই পাশ নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আমরা এই পাশ নিয়ে কথা বলে আমরা কী কী পরিবর্তন করেছি। আমাদের ড্রিম সাইকেল স্টোরে অনেক ধরনের পার্টসপাতি কিন্তু অনেক সময় পাওয়া যেত না, কিন্তু এখন থেকে ইনশাল্লাহ পাওয়া যাবে। এবং তার জন্য আমরা পুরো যে আমাদের র্যাকগুলো আছে সেগুলো যতটুকু সম্ভব আমাদের পক্ষে সেই ধরনের পার্টস এনে ভরে রেখেছি। আপনার যদি বাইসাইকেলের কোনো পার্টস লাগে অবশ্যই আমাদের কাছে ফোন করতে পারেন, তাহলে আমরা আপনাকে সাপোর্ট করার চেষ্টা করবো পার্টস দিয়ে। তো মোটামুটি এই হলো আমাদের ডিজাইনটার, একটু চেঞ্জ হয়েছে। তো আমাদের কাছে কী কী সাইকেল আছে সেই সম্পর্কেও আপনাদেরকে একটু বলি। যেমন ভ্যালোসের যে নতুন সাইকেলের মডেল আছে, ভ্যালোস লিজিয়ন সিরিজ, সো লিজিয়ন সিরিজের সাইকেল কিন্তু আমাদের কাছে চলে এসেছে। আর এছাড়াও যে কমন সাইকেলগুলো আমাদের কাছে ছিল সেগুলো তো আপনার জন্য আছেই। আর এই পাশেও ফরেভারের সাইকেল আছে, ফনিক্স আছে, আর এদিকে কোরের সাইকেল আছে, আর এই পাশে আমাদের কাছে আছে রক রাইডার প্রো, তার সাথে সাথে আছে ভেনোমের নতুন একটা সাইকেল আসছে। আসেন এই সাইকেলের সম্পর্কে একটু বলি। এক্স স্পার্কের ব্রেকটা ব্যবহার করা হয়েছে, আর এর এক পাশে আছে 8 স্পিড, এক পাশে আছে 3 স্পিড। ভেনোমের এই সাইকেলটার রিভিউ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। তার সাথে সাথে হিরো SS 200 তো আছে, তো এই যে পিছনে আপনাদের সবার প্রিয় রক রাইডার প্রো। তো যাই হোক, সাইকেল নিয়ে আজকে কিন্তু ডিটেল কথা না, আজকে কথা হচ্ছে আমরা আমাদের ডিজাইন চেঞ্জ করে কেমন করছি সেটা সম্পর্কে। তো আপনারা যদি এখান থেকে দেখতে পান, এখানে আগে আমাদের প্লে বাটনটা রাখা হতো সবসময়, তো এই জায়গাটা আমরা চেঞ্জ করে এখানে আমরা লাইব্রেরি ছিল প্রথমে, আমরা আবার এখানে লাইব্রেরি তৈরি করেছি এবং সুন্দর সুন্দর বই পড়বো। আপনারা যদি কোনো বই আমাদেরকে সাজেস্ট করতে চান অবশ্যই কমেন্ট করে বলবেন যে কোন বইটা অবশ্যই আমাদের পড়া উচিত। তারপরে আমরা এখানে একটু সুন্দর করে আমাদের যেই ক্যাশের কাউন্টারটা ছিল সেটা ওই পাশে ছিল, ওখান থেকে আমরা মিডল পয়েন্টে নিয়ে এসেছি। এবং এখানে বসে কেমন লাগছে অবশ্যই আপনারা, আর এখানে কার কার প্লে বাটন আছে এখন আমরা সেটা বলবো। এখানে আছে প্রথমে এই ফায়ার স্পেশাল, মানে আমার ইউটিউবের যে প্লে বাটন আমার মেইন চ্যানেলে সেইটা। তারপরে আছে আকিব ইসলামিক টিভি, মানে আকিবের যে প্লে বাটন সেইটা। তারপরে আছে মানিক অ্যান্ড রতন, আমাদের মানিক ব্রোর প্লে বাটন। এবং লাস্টে আছে ড্রিম সাইকেল স্টোর, আমাদের ড্রিম সাইকেল স্টোর যে প্লে বাটন সেটা। এবং তার নিচে যেগুলো দেখতেছেন এগুলো ইউটিউবের পক্ষ থেকে আমাদের একটা চিঠি কিংবা অ্যাপ্রিসিয়েশন জানিয়েছে সেগুলোই। তো মোটামুটি আমরা আমাদের ড্রিম সাইকেল স্টোর ডিজাইনটা চেঞ্জ করছি এবং তার সাথে সাথে আরও কিছু এক্সপেন্সিভ সাইকেল আনছি। আসেন বাইরে, আমি আপনাদেরকে সাইকেলগুলো দেখাই, চলে আসেন। তো আজকে আমাদের অনলাইনে দুইটা সাইকেলের অর্ডার আছে, সেই দুইটা সাইকেল আপনাদেরকে দেখাই। একটা হলো এইটা, এই সাইকেলটা হলো মাস্ট্যাং প্রো, যদিও ভ্যালোসের কার্টুনে আছে। এবং তার পিছনে আছে রক রাইডার প্রো ব্লু কালারের। সাইকেলগুলো আনবক্সিং করা হচ্ছে না, এই কারণে আপনাদেরকে ডিটেল দেখা হচ্ছে। এই ছিল আজকে আমাদের শপের আপডেট। এবং আপনার যদি যে কোনো ধরনের সাইকেল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে নিতে চান, অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করে নিতে পারেন, অথবা চাইলেই কিন্তু আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন, ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, dreamcyclestore.com। তো দেখা হবে ইনশাল্লাহ আপনার সাথে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।